আদর্শ গ্যাস এবং গ্যাসের গতি তত্ত্ব। প্রথম ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট টপিক যদি আমি বলি, শিশিরাঙ্ক আপেক্ষিক গতিতত্ত্ব। এইটা আমি বলি, এইটা যদি বেসিক ক্লিয়ার না থাকে ভাইয়া, বেসিকটা ক্লিয়ার করে তারপর ম্যাথ করবা। শিশিরাঙ্কের আপেক্ষিক গতিতত্ত্বটা এটা মুখস্থ করবা না কেউ, অনেকেই আছে ভাইয়া সূত্র মুখস্থ করে চলে যায়, এটা মনে থাকবে না। বেসিক ক্লিয়ার যদি তুমি একবার করো, তোমার বেসিক ক্লিয়ার করতে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, এটা একবার যদি করো তারপরে এটার কোনো ম্যাথেই তুমি আটকাবা না, এবং তোমার মনে হবে যে এটাই দুনিয়ার সবচেয়ে সোজা ম্যাথ, তুমি যদি বেসিকটা জাস্ট ক্লিয়ার করো। এটা খুবই ইম্পর্টেন্ট, বেসিক ক্লিয়ার করলে এটাই আগে পারবা, এটা সবচেয়ে বেশি পারবা এটা। কিন্তু বেসিকে যায় সবাই ধরা খায়, মানে করে কি বেসিক ক্লিয়ার না করে ম্যাথ করতে বস, 1 থেকে 1.5 ঘন্টা লাগবে বেসিক ক্লিয়ার করতে। একটু মনোযোগ দিয়ে বেসিকটা ক্লিয়ার করলে ভাইয়া এটা কভার, শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা ডান, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আসে হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, P1V1 = P2V2, এবং এখান থেকে কোন ম্যাথটা বেশি আসে আমি বলি, ফিজিক্সে আসে হচ্ছে হ্রদের তলদেশ, হ্রদের গভীরতার ম্যাথটা। হ্রদের গভীরতা কত, একটা বুদবুদ উপরে উঠতেছে আয়তন এতগুণ হয়ে গেল, হ্রদের গভীরতা কত, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং টুকটাক এই সূত্রগুলো আর ম্যাথগুলো লাগবে, ঠিক আছে, P1/T1, P2/T2, এগুলা তোমরা কেমিস্ট্রিতেও পড়ো, সে এগুলো বারবার পড়া হয়, এবং এগুলো আসলে কিন্তু সবাই দেয় আর চলে সোজা হয়। আচ্ছা, এবং RMS বেগের জিনিসগুলো এগুলা লাগবে, ঠিক আছে। সো ওভারঅল দেখো অনেকগুলো টপিক থেকে কিন্তু কয়েকটা জাস্ট কাট আউট করে দিলাম তোমাদের, যে ভাইয়া এগুলা লাগবে, ঠিক আছে। সো বুঝতে পারছো, সো ওভারঅল আমি যদি বলি চ্যাপ্টার 10, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 7, উল্টা যাচ্ছি, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 2, এগুলার মধ্যে চ্যাপ্টার 8-এর ম্যাথ করতে তুলনামূলক নর্মালি কম সময় লাগে, নর্মালি লাগতেও পারে বড় ম্যাথ দিলে, নর্মালি চ্যাপ্টার 8-এর ম্যাথ করতে কম সময় লাগবে, চ্যাপ্টার 10-এর ম্যাথ করতেও কম সময় লাগবে, ঠিক আছে। এখন যদি আমি সময় ম্যানেজমেন্টের কথা বলি, চ্যাপ্টার 10-এর ম্যাথ করতে কম সময় লাগার কথা, চ্যাপ্টার 8-এর ম্যাথ করতেও কম সময় লাগার কথা, চ্যাপ্টার 7-এর ম্যাথ কমন পড়লে আবার কম সময় লাগবে, চ্যাপ্টার 7-এর ম্যাথ কমন পড়লে কম সময় লাগবে, চ্যাপ্টার 2-এর ম্যাথ নদী নৌকা যদি ম্যাথ দেয় যদি কমন থাকে করবা, কোনো সমস্যা নাই, কিন্তু চ্যাপ্টার 2-এর কিছু বড় বড় ম্যাথও দিতে পারে, চ্যাপ্টার 4-এর ম্যাথগুলো বড় বড় হয়, চ্যাপ্টার 4 এবং 5 ম্যাথগুলো তুলনামূলক বড় বড় হয়, তার মধ্যে গ নাম্বারটা সোজা হবে, গ মানে প্রয়োগটা সোজা হবে, উচ্চতর দক্ষতা একটু বড় বড় হবে, নর্মালি বড় বড় দেয়, ঠিক আছে। যদি কমন পেয়ে যাও কনফিডেন্টলি করতে পারবা, আবার ওইদিকে চ্যাপ্টার 4 থেকে আবার যদি ব্যাংকিং দিয়ে দেয় ভাইয়া, ব্যাংকিংটা আবার সোজা, ঠিক আছে, মানে মিক্সড আছে, মানে আমি ওভারঅল একটা ধারণা দিচ্ছি যে চ্যাপ্টার 4, 5 নর্মালি একটু বেশি টাইম লাগবে, কারণ ওখানে পেঁচানো যায় বেশি, চ্যাপ্টার 2, 4, 5-এ পেঁচানো যায় বেশি, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 8 এগুলো আবার পেঁচানো যায় কম, অ্যাকচুয়ালি তুমি জাস্ট দেখবা যে কমন পড়ে বেশি, ঠিক আছে। সো একটু জাস্ট স্ট্র্যাটেজিটা অবলম্বন করলেই তুমি দেখতে পারবা যে কোনটা সলভ করা উচিত পরীক্ষার হলে বসে, কোনটা সলভ করা উচিত না। আমি সাজেস্ট করবো যে পুরোটা প্রশ্ন একবার পড়ার পর তুমি জাস্ট মাথার মধ্যে চিন্তা করবা কোনটা তোমার কাছে সোজা লাগতেছে, যেটাই সোজা লাগতেছে ভাইয়া, বড় হোক ছোট হোক সেটাই করবা, সোজা তুমি জানো সোজা স্টেপ বেশি কিন্তু পারবা, তাহলে করে ফেলবা। আরেকটা আছে মনে করো খুবই সোজা, মানে খুবই ছোট স্টেপ কম কিন্তু তুমি কনফিডেন্ট না, তাহলে ওটা করবা না, যেটাতে কনফিডেন্ট থাকবে সেটাই করবা, ঠিক আছে, এভাবে করবা, তাহলে দেখবা যে তুমি পরীক্ষার হলে ভালো একটা পরীক্ষা দিয়ে আসতেছ। সো ওভারঅল এই তো সিকিউ এর জন্য, আর MCQ-র জন্য ভাইয়া পুরোটাই পড়তে হবে, পুরো বই পড়তে হয় MCQ-র জন্য, কারণ খুব ছোটো ছোটো টপিক থেকে প্রশ্ন করে ফেলে আর কি, সো চাইলে তারা করতে পারে। সো ওভারঅল এই গেল তোমার সিকিউর জন্য যে ছোটোখাটো একটা রিভিউ, চ্যাপ্টার রিভিউ আর কি, ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, এই ক্লাসটা এই পর্যন্তই থাকুক, তোমাদের সাথে আমার শেষ এটাই ক্লাস, এই ব্যাচে শেষ মুহূর্তে প্রস্তুতি করছে, এটাই শেষ ক্লাস। সো একটা কথাই বলবো ভাইয়া, যে তুমি তোমার এখনও টাইম আছে, সো তুমি হচ্ছে এমনভাবে পড়ো না যে ভাইয়া 2টা চ্যাপ্টার পড়বো হয়ে যাবে,
আর করা লাগবে না, এরকম করো না, কারণ পরবর্তীতে এইচএসসি তো শেষ না, আসলে তোমার তো অ্যাডমিশনও দিতে হবে, পার করতে হবে। সো তুমি যেখানেই অ্যাডমিশন পেতে চাও না, মানে তুমি চান্স পেতে চাও না কেন, পাবলিকে চান্স পেতে গেলে ভাইয়া তোমাকে অনেক কষ্ট করতেই হবে, আর কষ্ট করা মানেই হচ্ছে ফুল বইই তোমাকে পড়তে হবে পাবলিকে চান্স পাওয়ার জন্য, ঠিক আছে? সো কেউ যদি এখন একটু অবহেলা করে থাকো যে ভাইয়া পড়া হয় না, কয়েকটা টপিক পড়বো, এইচএসসি দিব, তারপর দেখা যাবে, আমি বলবো একটু আগায় রাখো, যতটা পারা যায় নিজেকে একটু আগায় রাখো, কারণ পরে এইচএসসির পরে অনেক চাপ মনে হবে অ্যাডমিশনের সময়। সো একটু আগায় রাখলে হবে কি, সুবিধা পাবা। সো আমরা যা যা পড়াইছি অন্তত এই এসএনপিতে, এই কোর্সে যতগুলো যা যা পড়াইছি, প্লিজ ভাইয়া একটু মানে মনোযোগ সহকারে অন্তত এগুলো করো, যেগুলো ম্যাথ ক্লাসে করাইছে ওগুলো করো, ভার্সিটি অ্যাডমিশন অন্তত অনেক হেল্প হয়ে যাবে। ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলতে পারি না, কারণ ইঞ্জিনিয়ারিংয়ে অনেক বেশি পড়তে হয়, অনেক বেশি ডিটেলস জানতে হয়, এটার কথা আলাদা। ভার্সিটি অ্যাডমিশন কিন্তু কভার আপ হয়ে যাবে এই ক্লাসগুলোর মাধ্যমে, বেসিকটা কভার আপ হয়ে যাবে, প্র্যাকটিসটা কিন্তু তোমার নিজের হাতে থাকবে, ঠিক আছে? সো সবার জন্য শুভকামনা, এইচএসসির পরে দেখা হবে, এবং এইচএসসির সময় তো বুঝতেই পারবা যে কমন পড়তেছে কি পড়তেছে না। সো এইচএসসির টাইমটুকুতেও আমরা পোস্ট দিব, তোমরা বইলো আর কি যে কমন কীরকম পড়ছে না পড়ছে, ঠিক আছে? সো ঠিক আছে, আজকের বা এই কোর্সের জন্য ফিজিক্সের প্রথম পত্রের আমরা এখানেই ক্লোজ করলাম।